টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে 444 রানের টার্গেট 164 রানে চতুর্থ দিন শেষ করেছে ভারত। পঞ্চম দিন রোহিতদের ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার দরকার 7 উইকেট। ওভালে 270 রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্যাট কামিংসের দল। জয়ের জন্য ব্যাট করতে নেমে 41 রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। শুভমান গিল ইনিংসেও ব্যর্থ, আউট হন 18 রানে। এরপর পূজারা 27 ও রোহিত আউট হন 43 রান করে। দিন শেষে কোহলি 44 ও রাহানে অপরাজিত 20 রানে। এর আগে 4 উইকেটে 123 রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। 41 রানে উমেশ যাদবের বলে আউট হন মার্নাস লাবুশানে। জাদেজার ঘূর্ণিতে 25 রানে বোল্ড হন ক্যামেরুন গ্রিন। এরপর মিচেল স্টার্ককে নিয়ে জুটি গড়েন অ্যালেক্স ক্যারি। প্রথম ইনিংসে স্মিথ ও হেডের সেঞ্চুরিতে 469 রানের বিশাল স্কোর করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত অল আউট হয় 296 রানে।